আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বাদ। উপস্থিত আলা হযরত কনফারেন্স ও ওলামা মাশায়েখ সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত হাজিরিন, আমি নগণ্য নালায়েক নাচিস সব সময়ের মতেই একটা কথা ক্লিয়ার বলতে চাই, আলা হযরত কোনো ব্যক্তির নয়, আলা হযরত কোনো গোষ্ঠীর নয়, আলা হযরত কোনো জেলার নয়, আলা হযরত কোনো দেশেরও নয়, আলা হযরত সারা ওয়ার্ল্ডের। আলা হযরতকে তারাই ভালোবাসে যারা সুন্নিয়তকে ভালোবাসে। আলা হযরতের সারা জীবন যে বিষয়টার উপরে তাকিদ দিয়ে খেদমত করেছেন সেটাই হলো মদিনাওয়ালার সুন্নিয়ত। এই জন্য সুন্নিয়তকে যারা ভালোবাসে তারা সবাই আলা হযরতকে ভালোবাসে। কেউ যদি মনে করে আলা হযরত ওনাদের ব্যক্তিগত, আমি মনে করব নিজেদের মনের অবস্থা চেঞ্জ করেন। আলা হযরত এমন একজন ব্যক্তির নাম যিনি কঠিন একটা ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করে নজদ ইবনু আব্দুল ওয়াহাব নজদির দালালদের খপ্পর থেকে আল্লাহর হাবিবের সেই সুন্নিয়তকে পবিত্র রেখেছেন। এই জন্য ওনাকে হিজরি 1400 শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। এই আলা হযরত কনফারেন্স থেকে আমি অধম নালায়েক নাচিজ আপনাদের খেদমতে একটা আহ্বান রাখতে চাই, শায়খ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহিকে আমরা ভুলিনি, যতদিন বেঁচে আছি ভুলব না ইনশাআল্লাহ। সেই ফারুকি সাহেবের অমিয়বাণী, পীর যার যার সুন্নিয়ত সবার, আমরা কি এই কথা মানতে রাজি আছি? তাহলে আমাদের মাঝে আর কোনো দ্বন্দ্ব নাই। সুন্নি মতাদর্শী যারাই আছেন, বাংলার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এই সুন্নিয়তের পতাকার নিচে যারা আছেন, হাতে হাত মিলন, সব দরবার এখন, সব সুন্নিরা এখন নারে রিসালাতের স্লোগান দাও, 24 ঘন্টায় নজদের গোষ্ঠীদেরকে নজদে পাঠিয়ে দেওয়া সম্ভব। যারা এই সুন্নিয়তের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করছেন তারা হয় সুন্নিয়ত বুঝে না, আর না হয় সুন্নিয়তের বন্ধু না। শেষ কথা বলতে চাই, সময়টা খুব ভালো না। আজ থেকে প্রায় 900 বছর আগে শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ভবিষ্যৎবাণী অনুযায়ী খুব তাড়াতাড়ি আমাদের এই মাতৃভূমিতে মুসলমানদের উপরে স্টিম রোলার চলবে। এজন্যে দ্বন্দ্বের সময় নাই। দ্বন্দ্ব কিসের জন্য করবেন? কোনো ধরনের দ্বন্দ্বে না গিয়ে, এখতলাফে না গিয়ে ঐক্যবদ্ধ হন। খুব কঠিন সময় সামনে আসতেছে। এখানে আওলাদে রাসূল আল্লামা সাইফুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী তিনি উপস্থিত আছেন, আরও অনেক বুজুর্গানের দিন আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। খুব ভয়ঙ্কর সময় আসতেছে সামনে। কোনো ঝগড়া নাই, যে আমাদের মধ্যে ফেতনা তৈরি করার চেষ্টা করবে তাকে বয়কট করেন। কোনো ঝগড়া নাই, পীর যার যার সুন্নিয়ত সবার। আমি একটা ভিডিও ক্লিপের মাধ্যমে ঐক্যের আহ্বান করেছি, আজকেও বলতে চাই, যে যেখান থেকে কাদা সুরাসুরি করছেন ওখানে থেমে যান। যদি মদিনাওয়ালাকে ভালোবাসেন, যদি সুন্নিয়তকে ভালোবাসেন, ওইখানে থামেন, আসেন। বিশ্ব জাকের মঞ্জিল দরবারের পক্ষ থেকে আমি ওই দরবারের প্রতিনিধি হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আমেরিকা থেকে আসেন, আর লন্ডন থেকে আসেন, আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন, সকল খরচ আমি এবং আমার পীরের দরবার থেকে বহন করব। আপনারা একসাথে বসেন, সবাই এক জায়গায় বসেন, যদি 100 গরু লাগে 100 গরু আমি খাওয়াবো ইনশাআল্লাহ দরবারের পক্ষ থেকে, যদি 1000 গরু লাগে 1000 গরুর ব্যবস্থা করব। এক জায়গায় বসেন, একসাথে বসেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে আলোচনা করেন। আমি বিশ্বাস করি একসাথে বসলেই সুন্নিরা কাছে গেলেই দূরত্ব কমে যায়, কথা ঠিক না? সুন্নির একসাথে বসলেই দূরত্ব কমে যায়। সবাই যার যার জায়গায় থেমে যান, আসেন মদিনাওয়ালার ভালোবাসা নিয়ে এক হয়ে যায়। যারা নারায় রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলার পূর্ব থেকে পশ্চিম, সারা বাংলা থেকে এই স্লোগান দিয়ে এই বাতেলদের কলিজার পানি শুকায় দিতে চাই। এই আহ্বান রেখে আজকের আলোচনা এখানে টানলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।